রাজ্য জুড়ে আলু ব্যবসায়ী সমিতির অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক, আর এরই প্রভাব পড়ল নদিয়ায় বিভিন্ন প্রান্তের পাশাপাশি শান্তিপুরে আলুর বাজারে। প্রতিদিনই সেই বাজারগুলিতে লরি লরি আলু আসত, কিন্তু হঠাৎই আলু ব্যবসায়ী সমিতির এই হঠাৎ সিদ্ধান্তে এখন মুখ থুবড়ে পড়েছে বাজারগুলি। বর্তমানে 50 টাকা কেজি প্রতি আলু বিক্রি হচ্ছে বাজারে, তাতেই নাভিশ্বাস উঠছে মধ্যবিত্তর। তবে আলুর ব্যবসায়ীরা জানাচ্ছেন, বিগত দিনে তারা 5 বস্তা করে দিনে আলু বিক্রি করতেন। বর্তমানে আলুর যোগান না থাকায় আলু বিক্রি তো দূরের কথা, মানুষ আলুর নাম মাত্র কিনছে। আগে যে ব্যক্তি 2 কেজি আলু কিনতেন, তারা কিনছেন 250 গ্রাম। 50 টাকা আলুর বাজার হওয়ায় এখন বিক্রিও নেই সেরকম বাজারে। খুচরো আলু ব্যবসায়ীরা জানাচ্ছেন, এখন থেকে যেভাবে আলু ঢোকা বন্ধ হয়েছে, তাতে করে 2-1 দিনের মধ্যেই আরো দাম বাড়বে আলুর, আর সমস্যার সম্মুখীন হতে হবে শ্রমজীবী মানুষ থেকে শুরু করে মধ্যবিত্তের। আলু তো বাজারে নেই, অনেক দোকানদার মার খাচ্ছি, আমরা দোকানদার মার খাচ্ছি, আলু নেই, কি করবো, বিক্রি করতে না। আলুর দাম কি প্রায় আকাশ ছোঁয়া? আকাশ ছোঁয়া, 50 টাকা বিক্রি হচ্ছে। কদিন আগে তো 40 টাকা ছিল, 35 টাকা ছিল, 45 টাকা। এই ধর্মঘট অবিলম্বে তুলে নেওয়া উচিত, না হলে যেমন বিপদে পড়বে সাধারণ মানুষ, তেমনি ব্যাপক ব্যবসায়িক ক্ষতি হবে তাদের। যে স্ট্রাইক করা হয়েছে, তাতে করে আপনাদের কি লস হচ্ছে না লাভ হচ্ছে? আমাদের লস হচ্ছে, আলু আসছে না, আলু পাওয়া যাচ্ছে না, একটা দোকানে আনছি অনেক দাম। কদিন আগে কিন্তু আলু 35-40 গেছে, এখন তো 50 টাকা, আগের তো কম ছিল দাম। হ্যাঁ, তবে এই আলুর দাম কমার জন্য সাধারণ মানুষ এই ধর্মঘটের বিরোধিতা করছেন। তারা বলছেন, এইভাবে 50 টাকা করে আলু কেনা সাধারণ মানুষের কাছে অত্যন্ত অসুবিধের। আলু কিনতে এসছে, কি পরিস্থিতি আলুর? আলু প্রচুর দাম, কিনে খেতে পাচ্ছি না আমরা, 50 টাকা কেজি হয়ে গেছে, কি করে কিনে খাবো গরিব মানুষ। আলুর কি কোয়ালিটি ভালো পাচ্ছেন? না, আলুর কোয়ালিটি তো যতটা ভালো না। আপনি কি জানেন, কিনে খেতে পারবো না গরিব মানুষ, কি করবো তখন? যেটা প্রয়োজন, নিত্য প্রয়োজন, যে আলু 1 কেজি জায়গায় 250 কিনে খেতে হবে, 200 কিনে খেতে হবে, এরকম ভাবে খেতে হবে। কি চাইছেন আপনারা? আমরা চাই আলুর দাম কমুক। তবে মুখ্যমন্ত্রীর গতকালের বক্তব্যের পর বাজারে আলু সস্তা হবে আশাবাদী তারা। এখন দেখার এই যে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট, তা কতদিন বহাল থাকে, নাকি সরকার কোনো কড়া পদক্ষেপ গ্রহণ করবে? বড় আলু ব্যবসায়ী বাজারে, অর্থাৎ আপনার কাছে আলু দেখা যাচ্ছে না কেন? আমার কাছে আলু গতকাল থেকে নেই। কারণটা কি? কারণ শুনছি যে এরকম ধর্মঘট চলছে, স্ট্রাইক চলছে, সেই কারণে কোনো মাল বেরোচ্ছে না, ওই জন্য আমাদের দোকানে আলু নেই, আসছে না, আমরা পাচ্ছি না, যোগান নিতে পারছি না। এমনিতে তো কয়েক মাস ধরে আলুর দাম তো খুব চড়া, সাধারণের তাহলেও মাল পাওয়া গেছে, কিন্তু স্ট্রাইকের জন্য কোনো মালই আসছে না। আচ্ছা, তারপর কি আলুর দাম তো আরো বেড়ে গেছে, আরো অনেকটাই বেশি, 1-1 বস্তায় 250-300 টাকা করে দাম বেশি, প্রায় 50 টাকা কেজি। হ্যাঁ, প্রায় চন্দ্রমুখী আলু প্রায় 50 টাকা, এই নর্মাল আলু 40 টাকা। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।